ষষ্ঠ শ্রেণী গণিত, আজকে আমরা পৃষ্ঠা 137-এর 1, 2, 3 এই তিনটা অঙ্ক সমাধান করব। দেখো, 1 নম্বরে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ করতে হবে, এখানে 4টা অনুপাত দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এই 4টা অঙ্ক আমরা প্রথমে সমাধান দেখব, তারপরে 2, তারপরে 3 দেখব। তো প্রথমে 1 নম্বরগুলো সমাধান এখন আমরা করব। নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। তো প্রথমে দেখো, 9:12, তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আমাদের এখানে ভগ্নাংশে নিবে আমরা এগুলা, তাহলে উপরে লিখতে হবে 9, নিচে লিখতে হবে 12। নিচে কত লিখতে হবে? 12। তাই এখন কাটাকাটি করতে হবে, 3 3 9, 3 4 12। তাহলে এখানে কত হবে? উপরে হবে 3, নিচে হবে 4। তাহলে এখানে আমাদের অনুপাত কীভাবে লিখবো? তাহলে 3:4 হবে, 3:4 লিখতে হবে, 3:4 আমাদের বলা হয়েছে সরলীকরণ করতে। তাহলে আমরা পেয়েছি 3:4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বরটা দেখো, 15:21, তাহলে আমাদের এখানে আগে লিখতে হবে, উপরে লিখতে হবে 15, নিচে হচ্ছে 21। এখন কাটাকাটি করা যায় কিনা দেখতে হবে। 3 5 15, 3 7 21, তাহলে এখানে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 7। তাহলে এখানে আমাদের লিখতে হবে 5:7। পরেরটা দেখো, এখানে উপরে লিখতে হবে 45, নিচে হচ্ছে 36। এখন দেখো এটা কত ধারে কাটা যায়। আমরা জানি কি, এখানে যদি আমরা কত ধারে কাটতে পারি, 45-এর কত ধারা আর হচ্ছে 36-এর। আমরা এখানে যদি 3 ধারে কাটি, 3 15 45, 3 12 36। আবারও এটা কাটা যায়, দেখো 3 ধারা, 3 5 15, 3 4 12। তাহলে এখন আমাদের এখানে লিখতে হবে, উপরে লিখতে হবে 5, নিচে হচ্ছে 4। তাহলে এখানে সাজালে কি হবে অনুপাত? 5:4, 5:4। পরেরটা লক্ষ্য করো, ঘ নম্বর, 65:26। তো এটা কিভাবে করতে হবে আমাদের? তো এখানে লক্ষ্য করো, পর থেকে 65 আর হচ্ছে 26। এখানে আমাদের 13 ধারা কাটতে হবে। আমরা 13 নামটা যারা পারি তারা সহজে কাটতে পারবো। 5 13 65, 13 2 6, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে 2। তাহলে এখানে অনুপাত হবে 5:2, 5:2। তো এখানে 1 নম্বর অঙ্কগুলো হয়ে গেছে। তারপর 3 নম্বরটা দেখো, কোনো একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো। এখন এটার অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখব। এখানে লিখবা, স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 450:500 হচ্ছে 500। এখানে উপর হবে 450 আর নিচে হচ্ছে 500। তো এখানে 0 0 কাটা, আর এখানে 5 10 50, 5 9 45, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 10। এখানে 9:10 হবে, 9:10। তো এখানে তোমরা লিখবা, সুতরাং স্কুলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাত 9:10। ইজি অঙ্ক ছিল এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 1, 2, 3 অঙ্কগুলো। তো আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক 4 গুলা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।